শীতকাল আসলে আপনার কি সমস্যা হয়? ও হলে বেশি দিনে ছোট হয়। দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সিদ্ধি কোনো মাদক নয়। সঠিক বলেছেন বন্ধুরা। নিশাখোর কাকে বলে দেখছেন? এরা গুকে হালুয়া বলে খেয়ে নিচ্ছে। হে বন্ধুরা, অস্থির বাঙালি সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, শীতকাল আসলে মেয়েরা যেমন গোসল করে না, ঠিক একইভাবে ছেলেদেরও সমস্যা কম নয়, যেমনটা এই দাদুর মুখ থেকেই শুনে নিন। শীতকাল আসলে আপনার কি সমস্যা হয়? ও হলে বেশি দিনে ছোট হয়। আজকালকার সাংবাদিকগুলো খুবই দুষ্ট হয়ে গেছে, ভালো পাচ্ছে নাকি পাচায় বাস দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কত সুন্দর একটা চশমা, আর এই চশমা পরবি বেটা, পরে ঘুরবি কি ডেন্ডি মেন্ডি খা। বলেন কি ব্যাপার? কিও এই সুন্দর বেটা, রেডি? এই লো আল্লাহ, আর খাবি? আচ্ছা আমি তোর কি আর ডেন্ডি খাবি? ফরমাল খাইবো এইটাই স্বাভাবিক। আমার পেঁচা চক্সি। কিছু কিছু লোক আছে যারা জীবনেও ফোনে রিচার্জ করবে না, বাট মেয়ে দেখলেই কানে ফোন নিয়ে খুব ভাব নিবে। মানে কান কোথায় ফোন করে রাখছে দেখো, অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা ধরে এবং সেম ভাবে আছে। পার্কে যত মেয়েদের আছে তাদেরকে দেখাইতেছে, সংসারা দেখছেন গজব বেজতি হ্যায়। কিসের পড়া লেখা, মাথা নষ্ট লাগা বিয়া। বর্তমানে লেখা পড়ার যে হাল তার থেকে বিয়ে করাই ভালো। সঠিক বলেছেন। এখানে দেখুন বোরকাওয়ালি কিভাবে বাঁচের ভিতরে হালাল কাজ করছে। ইতনা সুকুন। সিঙ্গেল ছেলেদের বাবা এমন হলে কেমন হতো? পরিবার বর্গ সবাইকে নিয়ে আসছি এবং আমার ভবিষ্যৎ ইচ্ছে হলো আমার ছেলে ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসো। আচ্ছা আমি যদি বলি আপনার এলাকাতেও এরকমের একটা ভাবি থাকলে কেমন হতো? দিল গার্ডেন গার্ডেন হওয়া বহুত মজা আর ইয়া ইয়া পে গাড়ি কিত্তি ওর সব। এবার লিজেন্ডরা বলবে যে এরকম একটা ভাবি থাকলে তাহলে সিঙ্গেল মেয়েগুলান অবশ্যই জ্বলে পুড়ে মরে যেত। ইস মিথ্যা কথা, বোরকার ভিতরে যখন শয়তান ঢোকে তখন তো এরকমের অবস্থাই হবে, তাই না? আলাইকুম আসসালাম। ওরে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना अंधा। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। সাকিব আল হাসান কে মাঠে দেখলে সবাই সাকিব সাকিব বলে স্লোগান দিত, বাট বর্তমানে সাকিব কে দেখলে এখন কেমন স্লোগান দিচ্ছে জনগণ? বন্ধুরা, আজ বুঝতে পারলাম কেন বাংলাদেশ দলে হার্ড হিটারের অভাব, আর আমাদের পাপন কাকা এনাকে আপন করে কেন যে জাতীয় দলে তুলছে না আমি বুঝতেই পারছি না। বাইরে ভাই, আজ পর্যন্ত সিঙ্গেল আসি ভালাই আসি, আপনারা কি বলেন? শালা পুরুষ জাতির একেবারে ইজ্জত পাঞ্চার করে দিছে। বন্ধুরা, টিকটকার সেলিব্রিটিরা এই দোকান থেকে কিনে নিয়ে যে ভাবটা এনে নেয় মনে হচ্ছে যেন রয়্যাল মালামাল থেকে কিনে নিয়ে এসেছে। বিপিএলে সিলেটবাসী টেবিলের তলানিতে থেকে কি চাপাটাই না মারছে দেখুন। আমরা তো মূলত আমরা সিলেটিরা, আমরা লন্ডন তোনো টেকার, আমেরিকা তোনো টেকার, নতুন আর একটা কানাডা তোনো টেকার। আমরা যদি কাপ নেই কি বাকি রাখি তা করতে, আমরা হাত করা তোনো টেকার, পান তোনো টেকার, অন্যান্য আনারস তোনো টেকার। তখন লাগি কিছু কিছু মেস তুরা তুরা মেস আমরা আড়িয়া অন্য নারে সুযোগ দিলাম, কারণ তারা বহুত কষ্ট করে কোন সময় ফাইনালও যেতে পারছে না। যাও
বর্তমানের মেয়েরা ইয়ং ছেলেদের সাথে প্রেম করে জীবনের অর্ধেকটা কাটায় আর বাকিটা বুড়োদের সাথে প্রেম করেই কাটিয়ে দেয়। আপনি কি বলেন? আমার সাথে কি একমত? বন্ধুরা, বিদায় অনুষ্ঠান যদি এরকমের হয় তাহলে কেমন হয় আপনারাই বলুন। আহ, বেচারা স্যার কি হাসিটাই দিয়ে দিচ্ছে, আজ বাড়ি যান, বউয়ের হাতে জাটার বাড়ির একটাও নিচে পড়বে না। কি মানুষ রে বাবা। বাবা যেরকম ছেলে তো সেরকমই দুষ্ট হবে, তাই না? আর ইনি একমাত্র মহিলা যে কিনা বেসিক্যালির গু খেয়ে আসছে। বেসিক্যালি যেটা হইছে, আপনি বেসাফ তো কেন করবে? বেসিক্যালি যেটা হয় সবচেয়ে বেশি মেয়েদের রাতের বেলা, মেয়েদের কোনো নিরাপদ নাই আমাদের বাংলাদেশে। বেসিক্যালি যে দেখা যেতেছে অনেক পুলিশরাই অনেক কিছু করতেছে, আর এখানে দেখা যেতেছে যে অনেক জায়গায় অনেক মেয়েরা ধর্ষণের শিকার হইতেছে। এটা বেসিক্যালি আমি মেয়েদেরও দোষ দিব, ছেলেদেরও দোষ দিব। অ্যাকচুয়ালি বেসিক্যালি কি বলবো, বেসিক্যালি 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 আমার চ্যাটার মাল বল কান্নার, ওরা আজ জীবনে লোড করবো না, আর আসবো না ভাই, মাথা খারাপ। এই যদি লোড করে মানুষের বাচ্চা লয় বল, হ্যাঁ লোড করে মানুষের বাচ্চা লয়, চল যা। আমার বলে ভিডিওটা পাঠাও, আমার বলে ভিডিওটা পাঠাও। বেচারা চুরি করে গলায় জুতার মালা ঝুলিয়েছে, আবার সেই ভিডিও তার মোবাইলেও নিতে চাচ্ছে। কেমন কলিযুগ আইছে রে ভাই। সিঙ্গেল ছেলেদের একটাই আশা, সেটা হচ্ছে বিয়ে করা, আর বিয়ের করার পর বুঝতে পারে যে বিয়ের মজাটা কি। চব্বিশে কোন জিনিসটা পেলে আপনি খুশি হবেন? দুই হাজার চব্বিশ সালে কোন জিনিসটা পেলে আপনি খুশি হবেন? বিয়ে করতে পারলে। এতদিন শুনে এসেছি শরীফ থেকে শরীফের গল্প, কিন্তু এটা আবার কোন জেন্ডার রে ভাই? দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সিদ্ধি কোনো মাদক নয়। বন্ধুরা, নেশাখোর কাকে বলে দেখছেন? এরা গুকে হালুয়া বলে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, এটাই হচ্ছে আমার বর্তমান অবস্থা। এত কষ্ট করে ভিডিও বানাই, বাট ইউটিউব আমাকে এটা দিচ্ছে।